সবার থেকে আমার হবে বেশি নাম, রাখবো আমি ভারতের মান। সবার থেকে আমার হবে বেশি নাম, রাখবো আমি ভারতের মান। প্রথমে আমাকে ভালোবেসে দেবে বলায় মালা, আমি ভাইরাল হব কেরামতি দেখাবো, আমি ভাইরাল হব কেরামতি দেখাবো। সবার থেকে আমার হবে বেশি নাম, রাখবো আমি ভারতের মান। প্রথমে আমাকে ভালোবেসে দেবে আমি ভাইরাল হব কেরামতি দেখাবো, আমি ভাইরাল হব কেরামতি দেখাবো। আমার নাম ভূতনাথ, ধরলে করি কুপকার, দম থাকতে হারি না আর না বললে ছাড়ি না। তাই কুমারী মেয়ের আমার ভালোবাসে বিধবারা দেয় উল্টে সদবারা, বলে আমি বিষাক্ত কেউটে। কেউ বলে ছোঁয়াচে রোগ, কেউ বলে টেটিস্কোপ, কেউ বলে আমি নাকি রক্ত চোষা টেনো যোগ। তাই চিন্তা ভাবনা করেছি পেপারেতে ছবি হব, টিভির ভেতরে ঢুকবো, আমি আকাশের তারা গুনবো, আমি ভাইরাল হব। দাদা মানুষ এখন কী না করে ভাইরাল হচ্ছে, এই দেখো এই সেদিনে ভুবন বাদ্যকার কী গান করলো, কাঁচা বাদাম, তাতেই সে ভাইরাল হয়ে গেল। শুধু তাই নয়, রানাঘাটের রানুদি কী গান করলো, তেরি মেরি, কী যে দাদা খিচুড়ি পাকালো আমি বুঝতে পারিনি, তাতেই সে ভাইরাল হয়ে গেল। তাই আমি চিন্তা ভাবনা করছি এই ভারতবর্ষের বুকে মানুষ যা করে দেখাতে পারে না সেটা আমি করে দেখাবো। এই ফিতে দিয়ে মাটির নিচে গভীরতা কত, আকাশের উচ্চতা কত আমি মাপব, আমি আকাশের তারা গুনবো, আমি ভাইরাল হব। ও বাবা রে, ও মা রে, আমার কি হলো রে বাবা, আমার কি হলো রে বাবা। হে বৌদি, তোর কি পেট ব্যথা করতে যায়? ওরে না রে, আমার গার ভেতর কেরম হচ্ছে রে ভাই, কেরম হচ্ছে মনে হয় জানো এবারে ননু আসবে। আরে না রে, আমার আর ধরতে পারবি না। তোরা ধরতে পারবো নি? না কেন, তুই কি কোটাসের থেকে বেশি জোরে ছুটবি? কারণ তুই জানি না আমি তো ঢুকে গেছি। তো কোথায় ঢুকে গেছিস? কেন থানায় ঢুকে গেছি। থানায় ঢুকে গিয়ে কি করতেছিস? এই তো আমি থানায় রান্নার কাজ পেয়েছি। তো কিসের কাজ পেয়েছিস? রান্নার কাজ পেয়েছি। বৌদি গো কি নোংরা দেখো, রান্না তো তুই প্রতিদিন ঘরে করিস। আজকে দুপুরে থানা রান্না করতে গিয়েছিলাম, থানার বড় বাবু আমার হাতে রান্না খেয়ে বলছে। কি বলছে? দিদি গো যেমন তোমার দেখতে। হ্যাঁ ঠিক, যেন নাকে খাড়া পোঁদে বাসি, তেমন তোমার হাতে রান্না রে ভাই। মাঝে মাঝে তোমার কি বিগাড় ওঠে? থানা স্টাফ আমার হাতে রান্না খেয়ে ভালো করে আঙুলের মাথায় ঢালাই ফেলে যাবে। ভালো হয়েছে তুই এখানে কি করছিস, তোর গলায় ফিতে কেন? বৌদি এই ফিতে দিয়ে মাটির নিচে গভীরতা কত, আকাশের উচ্চতা কত আমি মাপতে চাই, আমি আকাশের তারা গুনতে চাই, আমি ভাইরাল হতে চাই। তাহলে তো তোকে একটা প্রশ্ন করতে হয়। বলে ভাল। বল তুই এমন কি জিনিস আছে যে বেড়ে গেলে কমানো যায় না? সামান্য জিনিস বলে দেখা। বলে দিচ্ছি, শিখে নে। বল দেখি। প্রেম ভালোবাসা দাদা, একবার বেড়ে গেলে আর কমানো যায় না, আর কাঁঠালে আঠার মতো সেটে গেলে আর ছাড়ানো যায় না। মাথা মোটা কথাকার, বয়স বেড়ে গেলে কমানো যায় না রে। তুই অনেকক্ষণ থেকে অনেক কিছু বলতেছিস, আমি একটা প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দে তো। কমান্ডার প্রেস, বল পৃথিবীতে এমন কি জিনিস আছে, হ্যাঁ জলে তবু কিন্তু সে পড়ে না? কি বললি? এই কি বললি, মাথা চুল আমাদের মতো ছোট করে কাটবি, বড় রাখেনি, বুদ্ধি কমে যাচ্ছে। বাজে কথা বলিস না। ঠিক আছে আমি বলতে যে শিখে নে। বল দেখি। জোনাকি পোকা দাদা, দেখবে জোনাকি পোকা যখন উড়ে চলে ফক 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 করে জলে, তবু কিন্তু সে পড়ে না। ভালো হয়েছে আমার পর ডিউটি পড়েছে, তুই আমার দিয়ে আসবি। চো কে দিয়ে আসবে? তুই যাবি? আমি যাব না, গেলে তোমার গেলা বন্ধ। বৌদি না খেলে তো মরে যাব। ঠিক আছে আমি যাব। দেরি যদি হয়েছে এমন জায়গায় গুঁতো মারবো না। আচ্ছা সারা জীবন তো লজ্জায় কারোর মুখ দেখাতে পারবি না। আচ্ছা কথাটা যেন মাথায় থেকে, আন্ডারস্ট্যান্ড? ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। ও দাদা গো, এই আমার বৌদি, কিভাবে যে কি দেখে আমার দাদা বিয়ে করেন যায় আমি মুঝে মোটে বুঝতে পারিনি। তবে একটা কথা বলি শোনো, আগে আমার কাজ তারপরে বৌদির কাজ, কে যাবে? আমি একটা মনে কথা আশা ভরসা নিয়ে একটা জায়গায় যাব বলে চিন্তা ভাবনা করছি, আগে ওর কাজ নয় আগে আমার কাজ। সবার থেকে আমার হবে বেশি নাম, ও আমি ভারতের মান, প্রথমে আমাকে ভালোবেসে দেবে বলায় মালা, আমি ভাইরাল হব কেরামতি দেখাবো, আমি ভাইরাল হব কেরামতি দেখাবো। এইসা লেহরা কি তো রুবারু আ গই।
মালে দানা পড়ে গেছে। মালে দানা পড়ে গেছে, ধরকনি বেতাসি তরপনে লাগি। छोटे दिल पे वो भारी मजा आ गई, तीर ऐसा लगा दर दिल सा जगा, छोटे दिल पे वो भारी मजा आ गई। मेरी रख से कमा, मेरी रख से कमा, मेरी रख से कमा। नमस्कार, আমি হলাম একজন সায়েন্সের ছাত্রী। দাদা, আমাদের এই ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য খাবারের সংকট প্রচুর দেখা দিয়েছে, তাই আমি এই গ্রামগঞ্জ এসেছি, এখান থেকে পোকামাকড় ধরে নিয়ে ল্যাবে রিসার্চ করে নতুন খাবার সৃষ্টি করবো। ঝটপট ভাইরাল হয়ে যাব, দেরি করে লাভ নেই, গোনা শুরু করে দি। ও বাবা গো, কি যন্ত্রণায় পড়লাম। দেখো কোথায় ছিল শুকতারাটা, ফট করে বেলাইনে ঢুকে গেল, সব গন্ডগোল হয়ে গেল, আবার গুনতে হবে। সব গন্ডগোল হয়ে গেল, আবার গুনতে হবে। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, তোমার পেটের ভিতর বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয় তোমায় দেখলে মনে হয়, বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয়। আরে হাঁক মারার কি আছে, এটা এখন বাংলাদেশে চলছে বিশাল ভাইরাল। তোমার মাথার স্ক্রিপ্ট কি ঢিলে আছে নাকি? কেন, তুমি জানো তুমি আমি কত বড় ক্ষতি করেছি? তোর কি ক্ষতি করেছি রে? আরে আমি কত কষ্ট করে পোকাগুলো সংগ্রহ করেছিলাম, হ্যাঁ, আজ তোমার জন্য আমার সব পোকা বা ছেড়ে চলে যাচ্ছে। কোথায় রে পোকা, কোথায়? আরে ওই তো, ও দাদা, কোথায় থেকে লেদা পোকা, শুয়ো পোকা, গোবর পোকা ধরে এনেছে। তুই কোথায় যাচ্ছিস? আমি আমার কাজে যাচ্ছি। আমার পোকা যেমন ছেড়ে দিয়েছিস, হ্যাঁ, আমার পোকা তোকে এক করে ধরে দিতে হবে। পারলে তুই তোর পোকা ধরে রে। জঙ্গলে জানো নেই তোর পাওয়া কলিরা ব্যবহার, এটা বিল কি আমি ফিতে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করব যে ক ভার। তুমি একটা গাধা, চিন্তা ভাবনা করিনি, সময় মতো আমি ফিতে দিয়ে মেপে নেব। জঙ্গলে জানো নেই তোর পাওয়া, জঙ্গলে জানো নেই তোর পাওয়া কলিরা ব্যবহার, দেপি রে কি আমি ফিতে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করব যে ক ভার। আমি ভিতে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে কাবা। ওই জন্য লোকে ঠিকই বলে, কি বলে, তুমি একটা লেটু গিয়ে ভূত কথাকার। বাজে কথা মোটে বলেনি, একশো বার বলবো, তোর বাবা ভূত, তোর মা ভূত, তোর ভাই ভূত, তোর বোন ভূত, তোর চোদ্দ গোষ্ঠী ভূত।
ভূত। আই দেখ ভূতের আওয়াজটা কি করি দেখি। ওটা কি হচ্ছে? ভূতের হ্যান্ডেল মেরো জব্দ করে দিচ্ছে। কলা চেনে বানরে, কচু চেনে শুয়োরে, আছে আমার ক্ষমতা, ঢুকবো আমি গভীরে। তোমার বিশাল ক্ষমতা? বিশাল ক্ষমতা। কি ক্ষমতাটা শুনি? রকেট দেখেছিস কত গতিতে ছোটে? সবাই জানে। ওর আর আমার মধ্যে তফাৎটা কোথায় জানি? কোথায়? ওর পিছন থেকে বলবল করে ধোঁয়া বেরোয়, আর আমার পিছন থেকে ধোঁয়াটা বেরোয় না রে। কলা চেনে বানরে, কচু চেনে শুয়োরে, আছে আমার ক্ষমতা, ঢুকবো আমি গভীরে। মানি না সিগনাল সবুজ কি লাল, মানুষ না সিগনাল সবুজ কি লাল, ভুল করলে খাবি রে মা। এ চিকনি জামেনি কি আমি তে দিয়ে দেখে বমে পে করব হে বাবা, আমি তে দিয়ে দেখে বমে পে উপর নিচে করব যে কভা। এই পোকা যদি না ছটকে আমি 40 করে দিই। এই না না দেখুন আমি ভদ্রতা দেখাবো কি অভদ্রতা দেখাবো সেটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এই যে মাতামোটা থালা থালা গিলাস সময় তো কোথায় বাজে না, একটা মেয়ের হাতে মার খেতে তোর লজ্জা করে না? বৌদিরে ব্যাপারটা তুই বুঝতে পারলি না কেন? একটা মেয়ে ছেলের হাতে মার খা, আর ভ্যাকসিন নেওয়ার সময় তুমি কি একটা দিঘা ঢেউ তুলতে আছো দাদা? ওই জন্য বলে মাটি কাটা লোকের দ্বারা যদি প্লেন চালানো সম্ভব হতো তাহলে সবাই সব কাজ করতে পারত। ওরে এই মাটি কাটা লোক ছিল বলে তোরা খেতে পাচ্ছিস? চণ্ডী পরে কাঁচা এতে কোকনে পেটে চোখ বুঝিয়ে শট মারবো, বল ঢুকবে গোল পোস্টে। তার মানে মারাদোনার যেটা ছেলে? ওই শোন মারাদোনা খেলা কার কাছ থেকে শিখেছে? কার কাছ থেকে শিখেছে? আমার কাছ থেকে শিখেছে। তোর কাছ থেকে শিখেছে? খেলার খোয়া জানতো না। একদিন আমি মাঠে বল নিয়ে প্র্যাকটিস করছি, আমার এসে বলছে দাদা একটু বল পাস করে আমার শিখিয়ে দেবে? আমি বলি নরতেই পারবি নি, আমি যদি মনে করি বল কাটিয়ে কাটিয়ে পুরো থেকে কাটিয়ে মাঝখানে ঢুকিয়ে দিতে পারি। ছিড়বে না ভাগে তো বসে কেমন নেবি, ধরেছি ছাড়বো না হতে চাই ভাইরাল। আমার দিদি গো একটা গল্প বলি শুনু, একটা শিয়াল ছিল, তার একদিন আঙুর ফল খাওয়া শখ হয়েছিল, আঙুর ফল তো গাছের উপরে, অতি কষ্টের পরে সে আঙুর ফল খেতে পারলো না। শেষমেশে কি বললো? আঙুর ফল তো আর আমি বলতেছি ওই জন্য তো বলে কপালে নেই তো কি ঠকঠকালে হবে কি? চণ্ডী পরে কাঁচা এতে কখনো পেটে বুঝিয়ে শট মারবো ঢুকবে গোল পৌঁছে, ছিড়বে না ভাগ্যে তো বসি কেমন নেবি, ধরেছি ছাড়বো না হতে চাই ভাইরাল। মহাদেব মাস্টার এরা আনকাল চা, মহাদেব মাস্টার এরা আনকাল চা, ভাইরাল হতে চাই মেরুদণ্ডটা ভাঙবে ততক্ষণ শুনবে না। কি করবো তোরা, সে শুধু পোকা মারামারি করছিস, কে কার পোকা মারছিস আমি ঠিক বুঝতে পারছি না। হে বৌদি ওই তো পোকা, ও বাবা রে ও মারে সো পোকা, সো পোকা কাটা গুলো কি কি করে বাবা, কি কি করে বাবা, প্রজাপতি না থাকলে ছেলে মেয়ের বিয়ে হতো না।
একথার মানেটা কি? হ্যাঁ, আমাদের পাড়ার বয়স্ক মেয়েরা বলে তো কি বলে, ওই ছেলেটার গায়ে প্রজাপতি বসেছে, ওই মেয়েটার গায়ে প্রজাপতি বসেছে, ওদের বিয়ের সময় হয়ে গেছে, ওদের লেগি দাও। আরে গাদা, আসল কথা ওটা নয়, কি শোপোকা না থাকলে প্রজাপতি হতো না, আর প্রজাপতি না থাকলে ফুলে পরাণ মিলনই হতো না, মানুষ খোরাক পেতো না। শুধু কি তাই, আমি কত কষ্ট করে না ওই কেঁচো গুলো সংগ্রহ করেছিলাম। ও বাবা রে, মার ওই কেঁচো, কেঁচো দিলে আমার গাড়ি বুঝে কেন মার রে বাবা, বমি করিস, হাতে কর, বাইরে ফেলে দেবো, গায়ে করবি না, এখন ধোয়ার লোক হয়নি। আচ্ছা, আপনি কেঁচোতে কেমন করছেন? হ্যাঁ, আপনি জানেন এই কেঁচো মানুষের কত উপকার লাগে? আমি জানি ম্যাডাম। তুমি জানো? জলের মতো। বলুন, বলে দেবো। হ্যাঁ, ওই কেঁচো দিয়ে, হ্যাঁ, বড় বড়, হ্যাঁ, মোটা মোটা বেড়া ধরা যায় রে। কেঁচো দিয়ে বেড়া ধরা যায়? ভালো করে শুনে না, এই কেঁচো থাকে মাটির তলায়, তার ফলে মাটিটা উর্বর হয়, তার ফলে চাষীদের চাষ করতে সুবিধা হয়, ফসল ভালো হয়, তারও তার পাতিলে আর কোনো দরকার নেই। সব বুঝতে পারলাম, কিন্তু এই পোকামাকড়টা নিয়ে হবেটা কি? আই বৌদি, আমি হলাম একজন সায়েন্সের ছাত্রী। আমাদের এই ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য খাবারের সংকট দেখা দিয়েছে, তাই এই গ্রামগঞ্জতে পোকামাকড় ধরে নিয়ে গিয়ে ল্যাবে রিসার্চ করে নতুন খাবার সৃষ্টি করব। সব মিথ্যা কথা বলতেছে, আমি বুঝতে পেরেছি, ওদের এলাকায় বন্যা হয়েছে, খাওয়ার কিছু নেই, এগুলো সাদ্য করে খাবে বলে। আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনুন, বৈজ্ঞানিক কত উপরে আপনি একটু জেনে নিন। আচ্ছা, আমরা সবাই তো পোলট্রির মুরগি খাই। হ্যাঁ, আমিও খাই। আপনি জানেন এই পোলট্রির মুরগির সৃষ্টি কোথাতে? আমি জানি কোথাতে, বলে দেবো। বলো, শিখে নাও তোমরা, বলো, সাদা নাকি ডিম থেকে? গরু কথা কার, তোর অভিশাপ দিচ্ছি, তোর বাচ্চা কাচ্চা কিচ্ছু হবে না, মা ওদের উপর হ্যাঁ করবি না, আন্ডারস্ট্যান্ড? আমি বলছি শুনে নিন, বিদেশে শকুন জাতি এক মুরগি আছে, হ্যাঁ, আর আমাদের দেশি মুরগির সাথে ক্রস করে, হ্যাঁ, তবে কিন্তু এই পোলট্রির মুরগির সৃষ্টি। শুধু কি তাই, আমরা সবাই রূপচাঁদ মাছ খাই। হ্যাঁ, আমিও খাই। কিন্তু আপনি জানেন এই রূপচাঁদ মাছের সৃষ্টি কোথাতে? ও ম্যাডাম, কি এটা আমি ভালোভাবে জানি গো। শিওর? অনেক মোটা বই পড়ে তবে শিখতে হয়েছে। একদম কনফার্ম? হ্যাঁ, বলুন। বলবো? বলুন। ওই তো প্রেমচাঁদের কাকির পেটে থেকে এসে রূপচাঁদ। কি টেরা আছে, কোন দিকে মারতেছে বলো তো? আমি বলছি শুনে নি, বলুন, শঙ্কর মাছ মানে ভোলানাথ বাবা শিব, জল ঢালতে যাই চলো। আমি বলেছি শঙ্কর মাছ, যাকে লোকাল ভাষায় বলা হয় মুরুলি মাছ। তো এই মুরুলি মাছের সাথে শিলেবাকার মাছ ক্রস করে তবে কিন্তু এই রূপচাঁদ মাছের সৃষ্টি। আচ্ছা দেখলে মাঝে মাঝে দেখ, একটা মেয়ের দেখে সে একটা মেয়ে আমাদের জন্য দশের জন্য কত চিন্তা ভাবনা করছে, আর তুই কি করছিস, আকাশে তারা গুনছিস, ভাইরাল হচ্ছিস, মাথা মোটা কথা চিন্তা দা। বলছিলাম ও ম্যাডাম, বলুন, কাজকে বলবো, আসুন। বলছিলাম একটু মাথা মোটা মোটা আছে, বুঝতে পারছো? আচ্ছা তুমি বলছি, তোরা দুজন কি যুক্তি করতে জানি বুঝতে পেরেছি। তুই কি বুঝতে পেরেছিস? তোরা আজকে জুমায় নস্করের ওই নদী ভোরবেলা বারোটা চিংড়ি ধরতে যাবি। ছেড়ে দিছি, আমি মনে করি হাতে আতপ চাল গুলো সব ভেঙে গেছে। ইংলিশে বকে দেবো, গ্রিটিং ধোবো বাজে ছিল একদম, চুপচাপ দাঁড়া। তবে আমি চলে যাচ্ছি, দেড় যদি হয়েছে নিয়ার ঘুষে মেরে খাই করে ছেড়ে দেবো একদম, শুধু যাওয়ার আইটেমটা দেখে নে। বৌদি গো, ঠিক জানো শিয়াল পণ্ডিতের বউ গেল। আচ্ছা তোমাকে একটা কথা বলবো, বলে ভালো, তুমি এখানে ফিতে নিয়ে কি করছো? আরে বাবা, ফিতে দিয়ে দেখছি মাটির নিচে গভীরতা কত, আকাশের উচ্চতা কত। শুধু তাই নয়, তাহলে আমি এই আকাশের তারা গুনতে চাই, আমি মানুষের কাছে ভাইরাল হতে চাই। তুমি আকাশের তারা গুনে ভাইরাল হবে? হ্যাঁ। আরে আজ অব্দি কোনো বৈজ্ঞানিক পারেনি, তুমি কি করে পারবে? সেই জন্য তো রানিং চেষ্টায় লেগে আছি। আমি বলি শোনো, ওর থেকে তুমি আমার সাথে কাজ করবে। আচ্ছা, তুমি গ্রামগঞ্জ যদি পোকামাকড় ধরে দেবে, আমি ল্যাবে গিয়ে রিসার্চ করি, নতুন খাবার সৃষ্টি করে দেবো। কিন্তু ম্যাডাম ভাইরাল হবো তো? যদি নতুন খাবার সৃষ্টি করতে পারি, তাহলে দুজনে ভাইরাল হয়ে যাবো। তবে যাই বলো ম্যাডাম, তোমার কথাগুলো আমার এখানে লেগেছে। সত্যি মেতেরি তোতা তুমেরি মেনা, মেতেরি তোতা তুমেরি মেনা, মানে নাকি মানে ফুলকে জ্যাসি তেরি জবানি, ফুলকে জ্যাসি তেরি জবানি, জানে কা জাদু চলে। মেরি মিঠি মিঠি বোলে হা, রাহো মে কিউরো কে মুঝকো শুভ শাম, খুল কে তু বোলে কভি মুঝে হি ঝুটা হে গা, রাহো মে কিউরো কে মুঝকো
शुभोषा खुल के तू बोल कभी मुझसे ही झूठा है क्या मेरा दिल टूटा बन जा मेरी मिठी मिठी बोले हाय मेरा दिल टूटा बन जा मेरी मिठी मिठी बोले हाय टूटा बन जा मेरी मिठी मिठी बोले हाय।